السلام عليكم ورحمة الله. আমরা প্রায় হুজুরের বাড়ির কাছাকাছি অর্থাৎ পুরস্তুর শহরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে একেবারে শহরের কাছে, কিছু সময়ের ভিতরে আমরা চলে যাব হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায়। এটি হচ্ছে হুজুরের প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসার পাশেই মসজিদ। এটা হচ্ছে মাদ্রাসা, এটি হচ্ছে মাদ্রাসার দুইটা বিল্ডিং, তাফহিমুল কোরআন মাদ্রাসা, হুজুরের নিজের পছন্দ করার নাম তাফহিমুল কোরআন। এটি হচ্ছে মাদ্রাসার ঘাট, অর্থাৎ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে গোসল করে, যারা এখানে আবাসিক থাকে তারা। আমরা এখানে অজু করলাম জোহরের নামাজ আদায় করার জন্য। এখান থেকে অজু করে কিছু সময় পুকুরের ঘাটে বিশ্রাম নিলাম। এর পাশে আর একটি প্রতিষ্ঠান, এটা হুজুরের করা। এটি হলো তাফহিমুল কোরআন মাদ্রাসার মাদ্রাসা, এটি হলো মসজিদ, মাদ্রাসার সাথেই মসজিদ, অনেক বড় মাদ্রাসা। এটি দোতলা, এটা হচ্ছে আবাসিক যারা থাকে তাদের জন্য বিল্ডিংটা। আমাদের সাথে আছে মুস্তাকিম বিল্লা ভাই, যিনি আমাদের আমাদের সাথে থেকে নিয়ে আসছেন। তিনি অনেকগুলো মাদ্রাসা করেছেন খুলনায়, নিজের গ্রামের বাড়ি এবং পিরোজপুর শহরে। তার ভিতরে এটি হলো একটি, যেটা পিরোজপুর শহরে মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল। আমরা যখন ছিলাম বেলুন ফাটাফাটি খেলাচ্ছে। এটি হলো মসজিদের সাথে লাগা হুজুরের কবর, এখানে চিরনিদ্রায় শায়িত আছে গোটা পৃথিবীর সুপরিচিত কোরআনের পাখি আল্লামা জেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এটি হলো হুজুরের পড়ার রুম, অর্থাৎ তিনি যখন মাদ্রাসায় আসতেন এই রুমেই তিনি বিশ্রাম নিতেন এবং পড়তেন, এনার ব্যক্তিগত লাইব্রেরি এইখানেই ছিল। আমরা এখানে বসে কিছু সময় বিশ্রাম নিলাম আমাদের, এবং এখানে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন তিনি আমাদেরকে অনেক মেহমানদারি করলেন, যত্ন সহকারে আমাদের সাথে কথা বললেন, আলহামদুলিল্লাহ খুব চমৎকার মানুষ। এবার আমরা শহর থেকে কবর জিয়ারত করে আমরা যাচ্ছি হুজুরের গ্রামের বাড়ি, অর্থাৎ পিরোজপুর শহর থেকে গ্রামের বাড়ি 22 কিলোমিটার। একটা টোল আছে, হুজুর বেঁচে থাকতে এই টোল ফ্রি ছিল এখানে, পরে আমাদের মুস্তাকিম বিল্লা ভাই, তিনি আমাদের এটি হলো হুজুরের গ্রামের বাড়ির একেবারে কাছাকাছি, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, কিছু পথ হেঁটে যেতে হয়, এখানে ইটের খোয়া ফেলানো, গাড়ি বড় গাড়ি হলে ঢোকে না, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি সামান্য। এটি হলো আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লার গ্রামের বাড়ি, এখানেই তিনি ছোট থেকে বড় হয়েছেন, মাতৃকোলে লালিত পালিত হয়েছেন এই ঘরের মধ্যেই। এখানে একটি পোস্টার আছে হুজুর নির্বাচন করাকালীন দাড়িপাল্লা মার্খার একটা পোস্টার এখানে আছে, দেখেন পোস্টারের নিজের ছবিও দেয় নাই। হুজুরের বাড়ির উঠানে আশেপাশের প্রতিবেশী যারা আছে ওনারা ধান নাড়ে বা অনেক সময় কাজে লাগায় আর কি, যেহেতু এখানে কেউ থাকে না বা এই উঠান কাজে লাগে না, এই জন্য প্রতিবেশীরা কাজে লাগায়। এটি হলো হুজুরের পারিবারিক গোরস্থান, এখানে শুয়ে আছে হুজুরের সম্মানিত পিতা
মাওলানা ইউসুফ সাঈদি এবং তিনার মাতা এখানে শুয়ে আছে রাহিমাহুল্লাহ। এটি হলো হুজুরের প্রতিষ্ঠিত গ্রামের মসজিদ। উনি অনেকগুলো মসজিদ করেছেন, তবে এটা হলো গ্রামের মসজিদ। যখন তিনি গ্রামে যেতেন, গ্রামে খুব একটা যেতেন না, যখন যেতেন এখানে নামাজ পড়তেন। এটি হলো মসজিদের ঘাট। এর পাশে বড় একটি নদী, তার পাশ দিয়ে একটি খাল বয়ে চলেছে, সেখানে তিনি ঘাট করে দিয়েছেন উজু করার জন্য মুসল্লিদের। বিশাল স্রোত। আমরা এই মসজিদে সলাতুল আসর আদায় করলাম। খুবই চমৎকার একটি মসজিদ তিনি করেছিলেন। আজ মসজিদ রয়েছে, কিন্তু আমাদের কোরআনের পাখি আমাদের মাঝে নাই। ভালো আছেন? এই মসজিদের ইমাম সাহেবের সাথে কিছু সময় কথা বললাম, খুবই চমৎকার একজন মানুষ। আল্লাহ ইনারও নেক হায়াত দারাজ করুক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।